অনেকে পায়ে নঠিয়ে দিয়েছে অনেকে রিমান্ডে অত্যাচার করে রিমান্ডে তো অকথ্য অত্যাচার করেছে আমাদের ছেলেমেয়ের যারা ভিতরে গেছে আমি যুব দলের ছেলে ছাত্র দলের স্বেচ্ছাসেবকদের তাদের সাথে কথা বলেছি তাদেরকে অনেক করেছে আপনার একটা কোশ্চেনি আমি আমি প্রপারলি কিছু জিনিস একটু বলতে পারি নাই নির্যাতনের প্রশ্নটা আপনি যে করেছিলেন অ্যাকচুয়ালি ব্যা দিয়া যে নির্বাচন নির্যাতন সে নির্যাতনের সে নির্যাতন অনেক আমাদের নেতাকর্মীদের উপর করেছি কিন্তু আমার উপর বেসিক্যালি হয় না কিন্তু নির্যাতনের তো আমি এগারো মাস ছিলাম প্রায় আমি কেন্দ্রীয় কারাগারে সাতাশ উনত্রিশ সাতাশ হাজার প্লাসের মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো হাজার এই এই জেলখানায় ছিল প্রায় বিশ ষোলো সতেরো হাজার ছিল কাশিমপুরে ছিল হাই সিকিউরিটি ছিল তো শারীরিক অবস্থা মানবতর ভাবে তারা ছিল না সাধারণ নেতাকর্মীরা হয়তো আমার যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে তারা আমাকে এটা ছেলে রেখেছে আমাকে বাইরের চিত্র তো দেখতে দেয়নি প্রপারলি এই জন্য ওই ওই মানসিক নির্যাতন থেকেই আমরা শারীরিক নির্যাতনের দিকে অটোমেটিকলি আমাদের নির্যাতনটা চলে গেছে আমরা কয়েকদিন আগে কদন্তরী পূরণ রাখায় গিয়েছিলাম আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সেখানকার তাকে সম্পূর্ণ বিনা অপরাধে উঠিয়ে নিয়ে গেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার স্ত্রী দুটি সন্তান আমাদের জাতীয় কুলাঙ্গার মহিরুদ্দিন ফখর উদ্দিনরা কীভাবে ভারতের সহায়তা নিয়ে তারা সেইফ এক্সিট নেয়ার জন্য শেখ হাসিনাকে আট সালে ক্ষমতায় এনে দিয়েছিল এই দেশে ভারতীয় আধিপত্য বন্ধ করার জন্য বন্ধ করার জন্য ভারতীয় পণ্য বয়কট আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে করছি সবাই এখানে শরিক হবেন ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান ভারত থেকে কোন মাছ সবজি কাপড় কিছু এই দেশে ইম্পোর্ট হবে না হবে না মামুল হককে গ্রেপ্তার করে রাখা হয়েছে সে ব্যাংককে টাকা পাচার করেছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে কোনো নেতার বাড়িঘর দখল করেছে ভোট কেন্দ্র দখল করেছে তাহলে কেন মানুষটাকে গ্রেপ্তার করা হলো কেন প্রায় চার বছর যাচ্ছে তাকে জেলে রাখা হচ্ছে হতে শুধুমাত্র মোদী বিরোধী আন্দোলন করার কারণে আমাদের এই বাংলাদেশে অলিখিত এবং অঘোষিত তাবেদারি করে যাচ্ছে মারি করে যাচ্ছে দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে ভারতের সাবেক আপনার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন এই আমাদের জাতীয় কুলাঙ্গার মহুদ্দিন ফখরুদ্দিনরা কিভাবে ভারতের সহায়তা নিয়ে তারা সেই এক্সিট নেওয়ার জন্য শেখ হাসিনাকে আট সালে ক্ষমতায় এনে দিয়েছিল সেই ভোগান্তি আমরা এখনো আমরা ভুগতেছি এবং দুঃখজনক যে ভারত এই দেশের পঁচানব্বই ভাগ জনগণের বিরুদ্ধে গিয়ে এরকম একটা জনবিচ্ছিন্ন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী একটা রয়্যাল সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্ররা প্রোডাক্টিভ রমাদান নামে আলোচনা সভা সবাই বসি ইফতার করবো যার যার জায়গা থেকে শরিক হবেন সেই ছাত্রকেও তুলে নিয়ে হুমকি ধামকি দিয়েছে যে এই ধরনের প্রোগ্রাম কেন করলো তো এইটা আমাদের আপনারা বলছেন কাগজে কলমে আছে মানুষ দেশে মুসলিম তার কোনো কোনো নমুনা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড যারা তাদের সম্মান নেই ক্ষোভ নিয়ে দেখেন ভারতীয় পণ্য বর্জনের জন্য যে ডাক সেই ডাকটাকে যদি আমরা ঘুরিয়েও বলি স্বদেশী পণ্যের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত বাংলাদেশে আজকে অনেক কিছু তৈরি হচ্ছে বাংলাদেশ শিল্পক্ষেত্রে অনেক এগিয়ে গেছে আমি নিজে অভিজ্ঞতার কারণে জানি চিকিৎসার কারণে বারবার ভারত যাওয়া হচ্ছে এই জন্য জানি আমাদের যে কেয়া গ্রুপ কেয়া শিল্প গ্রুপ এই কেয়া কসমেটিক্সের অন্তত পনেরোটি পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলিতে ব্যাপক হারে চলাচল ব্যাপক হারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেগুলো বিক্রি হচ্ছে প্রাণ আর এফ এল গ্রুপ এই প্রাণ আর এফ এল গ্রুপের আপনার মেলামাইন থেকে শুরু করে এদের কাবার এদের র্যাক ব্যাপক হারে ভারতে রপ্তানি হচ্ছে সুতরাং আমরা আমাদের পণ্য কিনবো অন্যের পণ্য বর্জনের বা কোনো কিছু ডাক দেওয়া মানে ওইটাকে আন্দোলনের মধ্য দিয়ে সবকিছুর মধ্য দিয়ে গণঅভ্যুত্থান বিএনপি কেন প্রস্তুত ছিল না বিএনপি কেন করলো না এটা কেন হলো না ওইটা কেন হলো না সবই ঠিক আছে দুই হাজার সাতের দুই হাজার ছয়ের আঠাইশে অক্টোবর লগি বৈঠক আক্রমণ যখন করেছিল আমাদের চেয়ারপারসন উপদেষ্টা কাইম সাহেব তখন আইজি ছিলেন পুলিশ কিছু করতে পেরেছিল পারেনি তারাও মরেছে আবার জামাত ইসলামের নেতাকর্মীরাও মরেছে আবার জামাত ইসলাম সব সফল হবে এমন চিন্তা যারা করেন আমি বিনয়ের সঙ্গে তাদের সঙ্গে করি একটা জনবঞ্চিত দল প্রমাণিত হয়েছে কিন্তু সে দলটা আজকে যাদের নির্দেশনায় চলে সে প্রতিবেশী দেশের শক্তির উপর ভর করে আজকে সকল ধরনের কুকর্ম তারা করে যাচ্ছে একের পর একের এক এটাকে প্রতিহত করার জন্য আমাদের যে শক্তি সেই শক্তির মধ্যে ঘাটতি থাকতে পারে সেই শক্তির মধ্যে পরিকল্পনার পরিকল্পনার অভাব থাকতে পারে পরিকল্পনার ত্রুটি থাকতে পারে কিন্তু আন্তরিকতার অভাব ছিল এমন কথাটা আমি বিশ্বাস করি না কিন্তু আন্তরিকতার সঙ্গে যে জিনিসটা সংযুক্ত হওয়া দরকার ছিল সেই জিনিসটা সংযুক্ত আমার মন্ত্রী সচিব আছে আমার গোনা লাগে না বোঝো নাই ব্যাপারটা রাস্তার অনিয়ম নিয়ে প্রশ্ন করায় এভাবেই সাংবাদিকদের ওপর চড়াও হয়ে কথাগুলো বলছিলেন ডেমোডা উপজেলা এলজিডি প্রকৌশলী আবু নাইম নাবিল শুধু তাই নয় এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন উপজেলার একটি রাস্তার কার্পেটিংয়ের চলমান কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অধ্যত্বপূর্ণ আচরণ করেন বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিও হয় সমকালের সাংবাদিক আর এই বাংলা টিভির নয়ন দাস জিজ্ঞেস করলেন যে এগুলো কেন রাখা হয়েছে আর ডাসগুলা কি ইয়া ঠিক মতন মিলানো হচ্ছে কিনা পরিমাণটা তখন তিনি

মুসল্লিরা যখন বারে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখন সীমানার ওপারে মিয়ানমারের অভ্যন্তর টেকনাফের হিলা ও খারাংখালি সীমান্ত হতে একের পর এক ভেসে আসতে থাকে মর্টার সেলের বিকট শব্দ যাতে প্রকম্পিত হচ্ছে দশ কিলোমিটার সীমান্ত এলাকা সোমবার সকালে এই রিপোর্ট লেখার সময় শিলের শব্দ শোনা যাচ্ছিল আতঙ্কে দিন রাত অতিবাহিত করছেন সীমান্তবর্তী বাসিন্দারা তবে মিয়ানমার থেকে কোনো মর্টার সেল বা তার অংশ পড়েনি ওইসব এলাকায় বিস্ফোরণের পর সীমান্তের দায়িত্বে থাকা বিজেপি সদস্যদের সতর্কতার পাশাপাশি মিয়ানমারে সংঘাতের কারণে সীমান্তের কোনো পয়েন্ট দিয়ে যেন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিবিজিপির পক্ষ থেকে সর্বদা প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে সোমবার ভোরে স্থানীয় বাসিন্দ ইসমাইল জানান মিয়ানমারের অভ্যন্তরে বলি বাজার এলাকায় রা থেকে যে মর্টার সে হয়েছে তাতে আমার বাড়ি ঘর কাঁপছে খবর নিয়ে জানতে পেরেছি ওই সংঘর্ষ নাকি বাজার ও নাকুরা এলাকায় অবস্থিত বিজেপি ও সে দেশের সেনাবাহিনীর সেক্টর সদর রয়েছে সেখানে হামলা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যাতে নিক্ষেপ করা মর্টার সেল বিস্তরনের শব্দে কেপচে টেকাফের হিলা ও খরাংখালি অঞ্চল হিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসুল মাহমুদ আলী জানান রাতে তারাবিন নামাজ শেষে বাড়ি ফেরার সময় মিয়ানমার থেকে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে ভেসে আসে থাকে এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী বাসিন্দারা জানা আতঙ্কিত না হয় সেজন্য সর্বতা খবর খবর রাখছি টেকনাফ বিজিবি ব্যাটেলিয়ন দুয়ের এর অধিনায়ক জান্নান খরাংখালি সীমান্তের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে 27 কিলোমিটারের ভেতরে শেল বিসরিত হচ্ছে এতে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই এলাকায় তে টহল কার্যক্রম রয়েছে বন্ধুরা বাংলাদেশের যে দুর্বল সরকারের প্রশাসনিক ব্যবস্থা তাতে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না সে কারণে বাংলাদেশের মানসুরপুর নিরজাতন নিপিরন চালাতে নিজেকে শক্তিশালী করছে ঠিকই কিন্তু প্রতিবেশী দেশগুলোর হাত থেকে বাঁচার জন্য কোন ব্যবস্থা নিচ্ছে না উল্টো ক্ষমতা গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহ ঘটিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে আরো দুর্বল করে ফেলে ফলে সেনাবাহিনী এখন দুর্বল আর যে কোনো সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী হোক বা সরকারি গোষ্ঠী হোক যে কেউ বাংলাদেশের উপর হামলা চালালে সে কাসিনার মত সরকারের হয়তো কিছুই করা থাকবে না কারণ সে হচ্ছে চীনের গোলাম ভারতের গোলাম ভারত চীন যাই বলবে তাই সে করবে